ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক জেলা। দক্ষিণ চব্বিশ পরগনার বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়। পাকা ধান ও সবজি চাষের বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কৃষি ঋণ নিয়ে চাষ করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ায় দুশ্চিন্তায় দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার কৃষকরা। জাওয়াদ প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ক্ষতিগ্রস্ত চাষিরা কিভাবে ক্ষেতের ফসল রক্ষা করবেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর প্রবীর গড়াই এবং ডক্টর দীপক কুমার রায়। ঘূর্ণিঝড় হিসাবে এই যে জাওয়াদ একটা আসার কথা ছিল, আমরা খুব ভাগ্যবান এবারে সেই ঘূর্ণিঝড় জাওয়াদ আর এখানে পড়ল না, বা সেটা দুর্বল হয়ে একটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এখন সেটা গভীর নিম্নচাপ থেকে একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু যে পরিমাণে বৃষ্টিপাত আমাদের গত দুদিন ধরে হলো তাতে এখন চাষিদের যেটা আশু কর্তব্য সেটা হলো যে কোনোভাবে জমি থেকে জল বের করে দেওয়া, ধান যেগুলো রয়েছে ধানগুলোকে খুব তাড়াতাড়ি কেটে নিয়ে যেখানে জলের বেশি ডুবে আছে সেখানে তাড়াতাড়ি যে গাছগুলো শক্ত আছে সেগুলোকে অপেক্ষা করা, জল নেমে গেলে আবার ওয়েদারটা শুকনো হলে তারপরে ধান কেটে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো করা দরকার। বহু জায়গাতে আমরা খবর পাচ্ছি যে খেসারি অনেক ক্ষতি হয়ে গেছে। খেসারি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার খুব গুরুত্বপূর্ণ একটা চাষ, চেষ্টা করুন সেই সমস্ত জমিগুলোতে আর খেসারিতে না গিয়ে অন্য কোনো ফসল লাগানো যায় কিনা। নিচু এলাকার ধান বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেখানে নিচু জমি ধান রোপণ করা হয় সেই সব জায়গাতে পাকা অবস্থাতে হঠাৎ করে এই প্রাকৃতিক দুর্যোগ হওয়ার জন্য পাকা ধান জমিতে পড়ে যায় এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন পাশের জমিতে কীরকমভাবে জল দাঁড়িয়ে আছে, শীষগুলো জমিতে জলে ডুবে রয়েছে। এবং এখনও পর্যন্ত আজকে 6ই ডিসেম্বর এবং যেটা আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে 6ই ডিসেম্বর বিকেল থেকে আবহাওয়া দুর্যোগ অনেকটাই কমবে এবং মঙ্গলবারও কিছু ঝিরঝিরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যেখানে জল নিকাশের ব্যবস্থা রয়েছে যেসব জমিতে জল দাঁড়িয়ে আছে পাকা ধানের উপরে, সেখানে যথাসাধ্য চেষ্টা করা যে জলটাকে ড্রেন আউট করে দেওয়া জমি থেকে, যাতে কিনা শীষটা অন্তত জলের তলায় না থাকে সেটা করা। এছাড়াও যেখানটা জল নিকাশির ব্যবস্থা নেই সেখানে যদি পাম্পিং মেশিন বসিয়ে জলটাকে বের করে দেওয়া যায় এবং এই যে ঝিরঝিরে বৃষ্টি তাতে কিন্তু খুব একটা পরবর্তী ক্ষেত্রে জল না দাঁড়ানোই সম্ভব হয়, কিন্তু যেইটা গতকাল রাত্রি থেকে বৃষ্টি হওয়াতে যে জল দাঁড়িয়েছে সেইটাকে কিন্তু চেষ্টা করতে হবে যে ড্রেন আউট করে দেওয়া অথবা পাম্পিং মেশিনের সাথে জলটা বের করে দেওয়া, যাতে আমাদের ধানের যাতে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম না হয় জমিতে, এটা একটা করণীয় রয়েছে। এবং এছাড়াও যেসব আমরা বীজ ধান হিসাবে যেটা সংরক্ষণ করে থাকি ওই ধানটাকে যদি আমাদের সংরক্ষণ করতে হয় খুব তাড়াতাড়ি, আকাশ পরিষ্কার হয়ে গেলে আগামীকাল যদি পরিষ্কার হয়ে যায় দুই একদিনের মধ্যেই ধানটাকে কেটে নিয়ে ঝেড়ে নিতে হবে, ঝেড়ে নিয়ে ভালোভাবে রৌদ্রুতে শুকনো করা এবং তাতে একদম দেখতে হবে যাতে না কোনো রস থাকে, কারণ এই বৃষ্টিতে পাকা ধানে বৃষ্টি হওয়ার জন্য ওটা রসটাও টেনেছে। সেক্ষেত্রে বেশি করে রৌদ্রু দিয়ে আমাদের এটাকে ভালো করে ঝাড়াই মাড়াই করে নিয়ে গোলাজাতকরণ করতে হবে। সবসময় মনে রাখতে হবে যে পলিথিন বা যেগুলো লাইলনের ব্যাগ হয়েছে সেই বস্তাতে কিন্তু বীজ রাখা যাবে না, চটের ব্যাগের মধ্যে শুকনো বীজ সংরক্ষণ করে রাখতে হবে বীজদান হিসাবে। নিম্নচাপের বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকার কৃষিজমি, ধান, শীতকালীন সবজি, বিভিন্ন ফুল, সর্ষে এবং ডাল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে উত্তর চব্বিশ পরগনায় এবছর 20,500 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল, 80% সবজি নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া সর্ষে 33,000 হেক্টর, ডালের 7,000 হেক্টর জমি নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও জবা, দোপাটি, গাঁদা ফুল, নীলকণ্ঠ সহ একাধিক ফুলের জমিতে জল দাঁড়িয়ে রয়েছে, ফলে ফুল চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় কিভাবে সংসার চলবে সেই নিয়েই চিন্তায় রয়েছেন ফুল চাষীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।